16 শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের সাজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিনের পদত্যাগ দাবি করেন তারা। পরীক্ষা বর্জনের পাশাপাশি প্রশাসনিক ভবনে ঝুলিয়ে দেওয়া হয় তালা। চুল কাটা এটার হচ্ছে আমি নিজে একজন ভুক্তভোগী। এই বিশ্ববিদ্যালয়ে যদি কোনো টর্চার সেল থাকে সেটা হচ্ছে ফারহানা ইয়াসমিন বাতেন। বিশ্ববিদ্যালয় মুক্ত মনে একটা পরিবেশের জায়গা যেখানে আমরা নিজেদেরকে পরিপূর্ণভাবে উপস্থাপন করব। কিন্ডারগার্টেনের যে পরিবেশ এরকম শিক্ষার্থীদের সেইভাবে ডমিনেট করার চেষ্টা করেন উনি। এই নির্যাতন সহ্য করতে না পেরে আমাদের এক জুনিয়র আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিল। এইরকম একজন স্বেচ্ছাচারী এরকম একজন বিকৃত মনা শিক্ষককে বহিষ্কার না করা পর্যন্ত আমরা এই অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবো। আমরা আজকে পরীক্ষা বর্জন করছি, আমরা এই এটার যতক্ষণ পর্যন্ত সমাধান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের শিক্ষা কার্যক্রম চালু হবে না, সবকিছু তালামারা থাকবে। তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপাচার্য। বিষয়টা লিখিত আকারে আমার কাছে আসলো, কেন এই বিশৃঙ্খলা সৃষ্টি হলো, কে দায়ী, এইগুলো আমরা বিচার বিশ্লেষণ করে প্রয়োজনীয় তদন্ত কমিটি করবো। আর সেই তদন্ত কমিটির ভিত্তিতে তারা যে সুপারিশ করে সে অনুযায়ী আমরা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করব। গত 26 সেপ্টেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়টির সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান পরিচিতি বিষয়ে পরীক্ষা ছিল। হলে ঢোকার সময় কাছি হাতে দরজার সামনে দাঁড়িয়েছিলেন ওই বিভাগের চেয়ারম্যান ও সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিন। এ সময় যেসব শিক্ষার্থীর মাথার চুল লম্বা ছিল তাদের মাথার সামনের বেশ খানিকটা চুল কেটে দেন তিনি। অপমান সইতে না পেরে নাজমুল হাসান তুহিন নামে এক শিক্ষার্থী অতিমাত্রার ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।